সিনেমার শুরুতে আমাদের জেহিউক নামক একটি ছেলেকে দেখানো হয়। সে তিজুরি এবং তালা খুলতে অনেক পারদর্শী ছিল। জেহিউক মূল্যবান মূল্যবান জিনিস চুরি করে নিয়ে বিক্রি করে দিত। সে তার কাজ অনেক চালাকির সাথে করত। তাই জেহিউক আজ পর্যন্ত 100টির থেকেও বেশি চুরি করে ফেলেছে, কিন্তু কখনোই পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। জেহিউক আজ অনেক মূল্যবান একটি পাথর চুরি করতে এসেছে। মার্কেটে এই পাথরটির অনেক মূল্য। এই পাথরটি যেই বিল্ডিং এর মধ্যে রাখা হয়েছে সেই বিল্ডিং এর মধ্যে অনেক কড়া সিকিউরিটি দেওয়া হয়েছে, এবং এই পাথরটি যেই তিজুরির মধ্যে রাখা হয়েছে সেই তিজুরিতে অনেকগুলো তালা লাগানো রয়েছে। কিন্তু জেহিউক অনেক চালাকির সাথে সেই তিজুরিটি খুলে নেয় এবং সেখান থেকে পাথরটি নিয়ে পালাতে শুরু করে। কিন্তু যখন সে পাথরটি নিয়ে পালাচ্ছিল তখন হঠাৎ করে পাথরটি তার হাত থেকে পড়ে ভেঙে যায়। এটা দেখে জেহিউক অনেক কষ্ট পায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে তার বাসায় ফিরে সেই পাথরটির মতো দেখতে অন্য একটি নকল পাথর তৈরি করে নেয় এবং একটি স্টোরের মধ্যে গিয়ে সেই পাথরটি বিক্রি করার চেষ্টা করে। কিন্তু সেই স্টোরের মালিক বুঝে যায় এটি আসল পাথর নয়, এই পাথরটি নকল, তাই সে এই পাথরটি কিনতে রাজি হয় না। কিন্তু জেহিউকও জানতো এই দোকানদার কোনো আসল জিনিস বিক্রি করে না, সে নকল জিনিস তৈরি করে এখানে বিক্রি করে। তাই সে দোকানদারকে ব্ল্যাকমেইল করে যাতে এই দোকানদার তার এই জিনিসটি কিনে নেয়। দোকানদার জেহিউক এর কথায় অনেক ভয় পেয়ে যায় এবং সে তার এই জিনিসটি কিনতে রাজি হয়ে যায়। এরপর পাথরটি বিক্রি করে জেহিউক সেখান থেকে চলে আসে। সেখানে জেহিউক এর সাথে তার একটি ফ্রেন্ডও ছিল। জেহিউক এর এই ফ্রেন্ডটির একটি স্পেশাল গুণ ছিল, সে যে কোনো ছোট্ট জায়গায় বোম ফিট করে দিতে পারত। এরপর জেহিউক তার বাসায় ফিরে আসে। এইবার সে প্ল্যান করে সে নকল নোট তৈরি করবে। তাই সে নকল নোট তৈরির কাজে লেগে পড়ে। সে অনেকগুলো নকল নোট তৈরি করে, কিন্তু যখনই সেই নোটগুলোর উপর পানি ডালে সেই নোটগুলোর উপরে থাকা লেখাগুলো মিটে যায়। তাই তার এই প্ল্যানটি অসফল হয়ে যায়। এরপর জেহিউক ডিসাইড করে সে হিরে চুরি করবে। তাই সে তার প্ল্যানটি সফল করার কাজে লেগে পড়ে। সে যেখান থেকে হিরে চুরি করবে সেখানের চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই এই কাজটি করা মোটেও সহজ ছিল না। এরপর জেহিউক তার অন্য একটি ফ্রেন্ডের সাথে দেখা করে। তার অন্য ফ্রেন্ডটি অনেক ভয়ঙ্কর একজন হ্যাকার ছিল, তাই তারা তিনজন মিলিত হয়ে যায়। এরপর এই কাজটি করার জন্য জেহিউক একটি মেয়ের সাথে দেখা করে। সেই মেয়েটিও এই সব কাজে অনেক পারদর্শী ছিল। তারা একে অপরের সাথে অনেকক্ষণ কথা বলে এবং অনেক ভালো বন্ধু হয়ে যায়। তখন জেহিউক মেয়েটির গলায় একটি লকেট দেখতে পায়। সে মেয়েটিকে বলে এই লকেটটি অনেক মূল্যবান। তখন মেয়েটি তাকে বলে এই লকেটটি তার পিতা কিছু বছর আগে তার জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন। এরপর তারা এই লকেটটির মূল্য জানার জন্য একটি গহেনার দোকানে গিয়ে উপস্থিত হয়। সেখানে থাকা লেডি এই গহেনাটি চেক করে তাদের জানায় এই লকেটটি অনেক মূল্যবান। এই লকেটটিতে থাকা হিরেটি অনেক মূল্যবান, যেটা অনেক সহজে পাওয়া যায় না। তখন জেহিউক লুকিয়ে একটি ব্যাগ সেখানে থাকা একটি টেবিলের নিচে রেখে দেয়। তারা প্ল্যান করছিল এই দোকানটি থেকেই হিরে চুরি করবে। এরপর জেহিউক ভালো করে সেই দোকানটি দেখতে শুরু করে। সে দেখছিল যে এই দোকানটির মধ্যে কতগুলো রুম রয়েছে এবং এই দোকানটির কোথায় কতটি ক্যামেরা লাগানো রয়েছে। এরপর যখন সে এবং তার ফ্রেন্ড গাড়ি দিয়ে ফিরছিল তখন সে তার মেয়ে ফ্রেন্ডটিকে বলে আমাদের 10 মিনিটের মধ্যে এই দোকান থেকে হিরে চুরি করতে হবে। এরপর তাদের চুরি করার দিনটি চলে আসে। তাদের প্ল্যান অনুযায়ী জেহিউকের রাখা সেই বক্সটি থেকে দুয়া বের হতে শুরু করে। গার্ড সেই দুয়া দেখে দুয়ার দিকে যেতে শুরু করে। এই দোকানটির মধ্যে যতগুলো ক্যামেরা ছিল জেহিউক এর হ্যাকার ফ্রেন্ড সেই ক্যামেরাগুলো হ্যাক করে বন্ধ করে দেয়। এরপর সে যেই তিজোরির মধ্যে হিরেগুলো রাখা রয়েছে সেই তিজোরির সমস্ত অ্যালার্ম বন্ধ করে দেয়। তারা ভেবেছিল 10 মিনিটের মধ্যে চুরি করতে পারবে, কিন্তু 10 মিনিট পূর্ণ হওয়ার পূর্বেই গার্ড তাদের দিকে আসতে শুরু করে। তাই জেহিউকের অন্য ফ্রেন্ডটি একটি গাড়ির সীসা ভেঙে গার্ডসদের নজর অন্যদিকে করে দেয় এবং জেহিউক সফলভাবে সেই চুরিটি করতে সক্ষম হয়ে যায়। এরপর তারা এটার অনেক বড় করে একটি সেলিব্রেশন করে। হিরের মালিক জো অনেক বড় একটি গ্যাংস্টার ছিল। সে যখন জানতে পারে যে তার হিরে চুরি হয়ে গিয়েছে এটা শুনে সে অনেক বেশি রেগে যায়। কিন্তু জেহিউক এর চুরি দেখে সে অনেক বেশি ইমপ্রেস ও হয়ে গিয়েছিল। সেও অনেক বড় একটি চুরির প্ল্যান করছিল। এটা দেখে জু অনেক বেশি আশ্চর্য হয়ে যায় যে জেহিউকেরা অনেক বড় একটি চুরি করেছে, কিন্তু তাদের চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর সে তার লোকেদের বলে জেহিউকদেরকে খুঁজে নিয়ে আসার জন্য, যাতে সে জেহিউকদেরকে দিয়ে তার সেই বিশাল চুরিটি করাতে পারে। এরপর জুয়ের লোকেরা জেহিউকদের খুঁজতে শুরু করে। তারা হিরের দোকানের উপর নজর রাখতে শুরু করে। তারা অনেক খোঁজাখুঁজি করার পর তারা জেহিউক এর সম্পর্কে জেনে যায় যে জেহিউকেরাই তাদের হিরে চুরি করেছে। এরপর তারা জেহিউকদের ধরে জুয়ের কাছে নিয়ে আসে।
জো জেহিউককে বলে তোমাকে আমার জন্য অনেক বড় একটি চুরি করতে হবে। কিছুদিন পর $150 মিলিয়ন ভরা একটি শিপ একটি জায়গায় এসে থামবে। তোমাদের সেই শিপ থেকে $150 মিলিয়ন আমার জন্য নিয়ে আসতে হবে। সেখান থেকে তোমরা 5% পাবে। যদি তোমরা এই চুরিটি করতে রাজি না হও তাহলে আমি তোমাদের ফ্যামিলিকে হত্যা করে দেব। জু এর এই অফারটি মানা ছাড়া জেহিউকদের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা জু এর জন্য এই চুরিটি করতে রাজি হয়ে যায়। এরপর জু তাদের বলে এই শিপটি যেখানে এসে থাকবে সেখানে এই পৃথিবীর সবচেয়ে কড়া সিকিউরিটি থাকবে। এরপর সে সেই জায়গা সম্পর্কে তাদের কিছু ধারণা দেয় এবং কিছু পিকচার দেয় যাতে তারা নিজেদের মতো চুরি করার প্ল্যান তৈরি করতে পারে। এরপর জেহিউক চুরিটি করার জন্য প্ল্যান তৈরি করতে শুরু করে। এটা তার জীবনের সবচেয়ে বড় চুরি ছিল। জেহিউকেরা সেখান থেকে চলে যাওয়ার পর জু জেহিউকদের হ্যাকার ফ্রেন্ডটিকে ডেকে আনে এবং তাকে অনেকগুলো টাকা দিয়ে তাদের দরে করে নেয়। এরপর জু তাকে বলে তোমাদের জেহিউক এর উপর নজর রাখতে হবে, কারণ জু অনেক ভয় পাচ্ছিল যে জেহিউকেরা তাকে দোকা না দিয়ে দে। এরপর আমাদের কিছু পুলিশ অফিসারদের দেখানো হয়, তারা হিরে চুরির সেই কেসটিতে কাজ করছিল। এরপর তারা জেনে যায় জেহিউকি সেই বক্সটি সেই স্টোরটির মধ্যে রেখেছে। এরপর তারা জেহিউক এর বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে অনেকগুলো ক্লু দেখতে পায়। সেখান থেকে তারা জেনে যায় জেহিউক পরবর্তীতে কোথায় চুরি করতে চলেছে এবং সেখান থেকে তারা এটাও জেনে যায় যে জেহিউক জু এর মতো বড় গ্যাংস্টারের সাথেও জড়িত রয়েছে। অন্যদিকে জেহিউক তার বন্ধুদের নিয়ে সেই জায়গাটির মধ্যে পৌঁছে গিয়েছিল যেখানে সেই শিপটি আসতে চলেছে। সেখানে যাওয়ার পর তারা সেখানে থাকা সমস্ত সিকিউরিটি সিস্টেম হ্যাক করে নেয়। সেখানে জেহিউক তার একজন বন্ধুকে বলে, কেননা আমরা এই সমস্ত টাকা আমাদের নিজেদের কাছেই রেখে দেই। এটা দূর থেকে তার হ্যাকার বন্ধুও শুনে নিয়েছিল, যাকে জু অনেকগুলো টাকা দিয়েছিল জেহিউক এর উপর নজর রাখার জন্য। তাই সে জু এর কাছে গিয়ে বলে দেয় যে জেহিউক প্ল্যান করছে সমস্ত টাকা নিজের কাছে রেখে দেওয়ার। এটা শুনে জু অনেক বেশি রেগে যায়, কিন্তু এখন তার জেহিউকের প্রয়োজন ছিল তাই সে জেহিউককে এখন কিছুই বলে না। এরপর আমাদের জেহিউককে দেখানো হয় সে তার সেই মেয়ে ফ্রেন্ডটির সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তার মেয়ে ফ্রেন্ডটি তার উপর অনেক বেশি রেগেছিল, কেননা জেহিউক অনেক দিন থেকেই তার সাথে দেখা করতে আসেনি। তখন জেহিউক তাকে বলে, তোমার পিতাই আমার গুরু ছিলেন, তিনি আমাকে চুরি করতে শিখিয়েছিলেন। তিনি অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে চাচ্ছিলেন, কিন্তু তার পার্টনার জু তাকে ধোঁকা দিয়ে দেয় এবং তাকে হত্যা করে দেয়। কিন্তু তার মেয়ে ফ্রেন্ডটি তার কোনো কথায় বিশ্বাস করতে চায় না এবং সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই জু এর লোকেরা এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় যাতে জেহিউক তাদের সাথে কোনো চালাকি করতে না পারে। এরপর চুরি করার সেই দিনটি চলে আসে। জেহিউকেরা কোনো না কোনো ভাবে সেই শিপটির মধ্যে চলে যায়। তারা সেখানে যাওয়ার পর জু একটি বম ব্লাস্ট করে দেয় এবং জেহিউকের হ্যাকার ফ্রেন্ডটি সেখানে থাকা সমস্ত ক্যামেরা হ্যাক করে নেয়। সেখানে থাকা সাইবার টিম বলে, আমাদের এই সবকিছু ঠিক করতে 40 মিনিট সময় লাগবে। তাদের কাছে অনেক টাইম ছিল সবকিছু চুরি করার জন্য। এরপর জেহিউক সেই টাকায় ভরা গুদামটির পাশে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা সেই ড্রামটির মধ্যে থেকে টাকা বের করে একটি ট্রাকে ভরে নেয় এবং সেখানে কিছু নকল টাকা রেখে দেয়। সেখানে থাকা পুলিশেরা বুঝে গিয়েছিল এখানে কিছু না কিছু হতে চলেছে, তাই তারা সম্পূর্ণ জায়গাটিকে ঘেরাও করে নেয়। তাই জেহিউক সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তখন জু তার কাছে চলে আসে এবং সে জেহিউকের উপর গান তাক করে বলে, আমি পূর্বেই জেনে গিয়েছিলাম তুমি আমাকে ধোঁকা দিতে চলেছ। এরপর সে জেহিউককে তার মেয়ে ফ্রেন্ডটির একটি লকেট দেখায়। এরপর জু জেহিউককে বলে, তুমি যদি তোমার মেয়ে ফ্রেন্ডটিকে বাঁচাতে চাও তাহলে পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার মেয়ে ফ্রেন্ডটিকে হত্যা করে দেব। তাই বাধ্য হয়ে জেহিউক পুলিশদের কাছে সারেন্ডার করতে চলে যায়। যখন পুলিশেরা তাকে গ্রেফতার করতে যাবে তখনই সে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিতে যায়। তখন এটা দেখে পুলিশেরা তার উপর গুলি চালাতে শুরু করে। সেখান থেকে একটি গুলি তার গায়েও লেগে যায়। যখন সে পানিতে পড়ে যায় তখন তার হাতে থাকা একটি বক্স থেকে সেখানে একটি বম ব্লাস্ট হয়ে যায়। সবাই মনে করছিল সেখানে জেহিউক মারা গিয়েছে। জেহিউকের ফ্রেন্ড এটা জেনে অনেক কষ্ট পায়, কিন্তু তার হ্যাকার ফ্রেন্ডটি এটা দেখে অনেক খুশি হচ্ছিল, কেননা জেহিউক মরে যাওয়াতে জেহিউকের বাগের টাকা এখন সে পেয়ে যাবে। এটা শুনে জেহিউকের অন্য ফ্রেন্ডটি অনেক বেশি রেগে যায় এবং এই কথায় এই দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জেহিউকের হ্যাকার ফ্রেন্ডটি একটি চাকু বের করে এবং সেই চাকু দিয়ে তার অন্য ফ্রেন্ডটিকে হত্যা করে দেয়। এরপর আমাদের জুকে দেখানো হয় সে সেই ট্রাকটির কাছে চলে গিয়েছিল। যখন সে সেই ট্রাকটির তালা খুলে ভিতরে সে অনেকগুলো লটারির টিকিট দেখতে পায় যেগুলো নকল ছিল। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। তখনই তার কাছে জেহিউকের একটি কল আসে। এরপর জেহিউক তাকে বলে এই সব কিছু তারই প্ল্যান ছিল। তখনই সে
সেখানে পুলিশেরা চলে আসে জুকে গ্রেফতার করার জন্য, কিন্তু তখনই জু এর লোকেরা পুলিশদের উপর আক্রমণ করে বসে। এই দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই সুযোগ নিয়ে জু সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই জে হিউক একটু গাড়ি নিয়ে এসে জু এর গাড়িতে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে জু এর গাড়ি সেখানেই থেমে যায় এবং পুলিশেরা এসে জুকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর আমাদের জে হিউক এর ফ্রেন্ডদের দেখানো হয়, তারা জে হিউক এর সাথে মিলিত ছিল। জে হিউক এর হ্যাকার ফ্রেন্ডটিও তার সাথে মিলিত ছিল, তাই জে হিউক এর অন্য ফ্রেন্ডটি এখনো মরেনি। এরপর তারা সেখানে চলে আসে সেই ট্রাকটি নিয়ে যাওয়ার জন্য। তারা আসলে এই ট্রাকটির মধ্যেই আসল টাকা রেখেছিল, কিন্তু আসল টাকার উপর তারা নকল লটারি রেখে দিয়েছিল। জু এটা বুঝতে পারেনি, তাই সে ধোকা খেয়ে গিয়েছে। এরপর তারা এই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারা অনেক বড় একটি চুরি করে ফেলেছিল, তাই কিছুদিনের জন্য তারা আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এরপর আমাদের কিছুদিনের পরের দৃশ্য দেখানো হয়, জে হিউক কিছু টাকা তার মেয়ে ফ্রেন্ডটির কাছে পাঠিয়ে দিয়েছিল, তাই তার মেয়ে ফ্রেন্ডটি দুবাইয়ে গিয়ে সেই টাকাগুলো দিয়ে একটি আর্ট গ্যালারি অন করে নেয়। একদিন সে যখন তার আর্ট গ্যালারিতে যায়, সেখানে গিয়ে সে একটি অকশনের মধ্যে তার সেই লকেটটি দেখতে পায়। তখনই জে হিউক তার পিছনে চলে আসে, কেননা জে হিউক তার মেয়ে ফ্রেন্ডটিকে পছন্দ করতে শুরু করেছিল। এখানে এই সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, আশা করি এই সিনেমার এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিওর এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। তাহলে চলুন এখানেই আমাদের আজকের ভিডিওটি সমাপ্ত করা যাক। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।